শাক এই যে দেখেন আমি রাতের বেলা এখন ভিডিওতে আসব না আর আছে এখানে হচ্ছে হাঁসের মাংস এই যে একেবারে হংস হাঁসের মাংস লাউ দিয়ে আর হচ্ছে এটা হচ্ছে মাছের ডাল হ্যাঁ এখন আমি খাবো কাঁচা পেঁয়াজ ছাড়া তো জানেনই আমার হাঁসের মাংস খাওয়া হবে না তো এখন শুরু করলাম বিসমিল্লাহ এখন শীতের দেশ আর আমাদের দেশ অত উন্নত না শরীয়তপুর আমাদের গ্রাম এখানে হচ্ছে আপনার সৌর বিদ্যুতে আমরা চলি একটুখানি বিদ্যুৎ তাড়াতাড়ি খেয়ে নিতে হয় সে নজ পড়ি তার আবার চলে যাবে তো এইটাই ছিল আজকে রাতের খাবার আমার জন্য নাস্তা বানাইছে সে আর তোমার দাঁড়া আসছে তোমার তা খাও শুভ সকাল বলো বলো গুড মর্নিং এই যে আমার জন্য হচ্ছে একটা স্পেশাল নাস্তা বানানো হয়েছে এটা হচ্ছে সবজি সবজি দিয়ে ছিটে সবজি দিয়ে সব এই যে এই দিয়ে আমি বসে বেশি করে ধনে পাতা পাতা দিয়ে এখন বানানো হয়েছে এখন আমি এটা খাবো আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে শীতের সময় এরকম ইয়েতে দাঁড়িয়ে কি বলে চুলার পাড়ে বসে বসে খেতে এখন আমি এটা খাবো আজকে ভয়ঙ্কর অনেক শীত পড়েছে ওই যে সব দৌড় এখন আমি খাবো এই যে আমার শীতের স্পেশাল সবজি আমার শীতের সবজি রুটি এখন আমি খাবো খুব মজা সবাই একটু এলোমেলো সকালবেলা কিন্তু তাতে কি আমি একটু ভিডিও করলাম কারণ জানেনি তো এই স্মৃতিটাই থাকে শীতের সবজি দিয়ে বেশি করে গার্লিক রসুন আর হচ্ছে ধনে পাতার পাতা কাঁচামরিচ দিয়ে বিসমিল্লাহ এটা আমার নিজের রেসিপি রসুনটা তো শরীরের জন্য ভীষণই ভালো আপনার হার্ট ভালো রাখবে সকাল সকাল গরম গরম দারুণ মজা তামার না বেবি হচ্ছে ভিডিও করে দিচ্ছে খাবা বাবু খাবা না ওরা হচ্ছে ভিডিও করতে চায় না কিন্তু এখন একটু খাচ্ছি অত ফুডটা এনজয় করি পরের বার দেখা হবে আপনারাও করে খান শুভ সকাল বেশি করে গার্লিক দিয়ে ধনে পাতা আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আর রুটিটা মামি আমার জন্য বানিয়ে দিয়েছে এখন আমি খাচ্ছি সকালবেলা কিন্তু রসুন খাওয়া খুবই ভালো আপনার হাড় ভালো থাকবে কিন্তু অনেক ভালো লাগবে তাই খাচ্ছি আপনারাও কিন্তু সকাল সকাল করে খেতে পারেন আর এরকম মাটির চুলাতে বসে বসে খাওয়া ও কি যে মজা সবাই যার যার গ্রামে যান মজা করে খান আমি একটু ফুটে এনজয় করি ওকে এখন হচ্ছে আমি ঝোলা গুড়তে মুড়ি খাবো ঝোলা গুড়তে হচ্ছে খুবই মানে কি বলবো আমার খুব প্রিয় এটার মধ্যে অনেক রোয়া রোয়া থাকে খেজুরের গুড় সেটা আমি এখন খাবো দাও আরেকটু দাও তোমার না ঢালো আরও ঢালো একটু ঢালো হ্যাঁ আর না না আর ঢালো না ঢালো না ঠিক আছে ওকে থ্যাংক ইউ এই যে এটা তো সবাই নিশ্চয়ই চিনেন কিনা আমি জানি না এটাকে ঝোলা গুড় বলে কাট দিয়ে ই করো তো এখন আমি এটা খাবো প্রচণ্ড শীত আমার খুবই খেজুরের ঝোলা গুড় দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছে এখন আমি এটা নিলাম বিছানে বসে বসে খাবো সবার সাথে শেয়ার করছি খুব সুন্দর ঘ্রাণ এখানে বোঝে বুঝতে পারছেন না যে ঠিক খাবারটা কি হবে এই যে এখন এটা দিয়ে এটা মাখাবো মোটা মোটা দেশি মুড়ি দিয়ে ঝোলা খেজুরের গুড় একটু ওফ কি যে সুন্দর ঘ্রাণ বেরিয়েছে এটা আমি আপনাকে বোঝাতে পারবো না আমার নানুর মায়ের বাড়িতে হচ্ছে ঝোলা গুড় বানানো হতো বড় বড় তামারিতে করে জাল দেওয়া হতো রোয়া পড়তো খুব মজা দানা দানা এখন সেটা আমি নিয়ে এসেছি এটা আমার
কালকে যে জসিমনানুর বাড়িতে গিয়েছিলাম ওইখান থেকে এই ঝোলাগুড়টা আমি নিয়ে এসেছি স্পেশালি, এখন এটা আমি খাবো। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা, খুবই মজা। এখন এটা খাবো। আমার আন্টির বাসায় আসছি, এই আন্টিকে আমার নানু অনেক আদর করত। এখন এই যে চা বিস্কিট খাবো, কারণ শীত, বাইরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই যে আমার আরেকটা আপু, আপু তাকাও, কেউ ভিডিও করতে চায় না। আমি এখন কোন দিকে যাই, সবাই শুধু ভিডিও না করতে চায়। তুমি কিসে পড়ো বলো? আমি মেডিকেল কলেজে পড়ি। মেডিকেল ডাক্তার হবে আমার আন্টি? কিসের ডাক্তার হবে বলো? আস্তে আস্তে মরে যাইতেছে। এই আন্টি কি কিসে পড়ে? নাইনে পড়ে। আর এই ফুল আসছে কে এত সুন্দর দরজার মধ্যে?